এখানে 2000 রিয়াল আছে, বাংলাদেশের প্রায় 60,000 টাকার মতো। এটা হচ্ছে আমার এই মাসের বেতন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আমার হাতে কিছু রিয়াল দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা নিজের জীবনের সাথে যুদ্ধ করে, নিজের জীবনের সঙ্গে সংগ্রাম করে। তার একটাই কারণ হচ্ছে এই টাকা। সারা মাস কষ্ট করার পর যখন বেতনটা হাতে আসে, তখন কিন্তু আর কষ্টটা কষ্ট মনে হয় না। কিসের জন্য জানেন? এই টাকা দিয়ে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের পরিবারের মুখে হাসি ফোটায়। বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তানের মুখে যখন হাসি ফোটায়, তাদেরকে যখন সুখে রাখে, তখন আর কোনো প্রবাসীর মনের ভিতর কোনো কষ্ট থাকে না, যারা পরিমাণ কষ্ট থাকে না। এখানে 2000 রিয়াল আছে, বাংলাদেশের প্রায় 60,000 টাকার মতো। আর এটা হচ্ছে আমার এই মাসের বেতন। সো ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সৌদি আরবের স্যালারির বিষয় বা বেতনের বিষয় আপনারা অনেক কিছুই জানেন বা শোনেন, যে এত এত টাকা ইনকাম করে সৌদি আরবের মানুষেরা। এইরকম স্যালারি বা বেতন দেখার পর বা শোনার পর আপনারা আবেগে সৌদি আরব চলে আসেন। চলে আসার পর কি হয়, যে কাজ পাচ্ছেন না, খাইতে পাচ্ছেন না, অথচ বাড়ি থেকে টাকা এনে আবার খেতে হচ্ছে। আসলে আবেগে কোনো কিছু যাচাই বাছাই না করে, কোনো কিছু না জেনে শুনে আসাটা ঠিক না। এখন সৌদি আরবের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চার ধরনের মানুষ সৌদি আরবে আসবেন। এক নাম্বার হচ্ছে যারা শিক্ষিত না কিন্তু তাদের বয়স 40+, তাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের ক্ষেত্রে সৌদি আরব আসা ঠিক হবে না। কারণ বর্তমান সৌদি আরবে 30-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে যে কোনো কোম্পানিতে তাদের আগ্রহটা অনেক বেশি। 30-এর নিচে যাদের বয়স, তারা একটু একটু পড়াশোনা জানলেও সৌদি আরব আসতে পারেন, সমস্যা নেই। দুই নাম্বার হচ্ছে যারা কাজ জানে না, যারা একদমই কাজ জানে না, আমি মনে করি তারা সৌদি আরব আসেন না। কারণ এখানে অনেক মানুষ আছে, তারা কাজ জানে, কাজ বোঝে, সৌদি আরবের ভাষা জানে এবং সৌদি আরবের প্রত্যেকটা জায়গা চেনে জানে। তারা কাজ পাচ্ছে না, তারা কাজ পাচ্ছে না এবং বসে আছে, কোনো কাজ নেই। তাহলে আপনি আসার পর কি হবে ভাবেন? আপনি আসার পর কিভাবে কাজ পাবেন? সেক্ষেত্রে আমি মনে করি যারা কাজ জানেন না, তারা সৌদি আরব বর্তমান আসিয়েন না। তিন নাম্বার হচ্ছে যারা বাংলাদেশে অনেক সিগারেট খায়, যারা বাংলাদেশে অনেক সিগারেট খায়, সিগারেটে আসক্ত, তারা সৌদি আরব আসিয়েন না। কারণটা আমি বলছি কি কারণে। আপনি যদি নতুন আসেন, নতুন আসার পর আপনার বেতন কত হবে? বেতন মনে করেন যে দিনে আপনার 20 রিয়াল বা 30 রিয়াল বা 40 রিয়াল বা 50 রিয়াল পাইলেন। পাওয়ার পর আপনার সিগারেট খাইতে আপনার যাবে 18 রিয়াল বা 20 রিয়াল, 30 রিয়াল এরকম যাবে। তাহলে আপনি নিজে কি খাবেন বা বাড়িতে কি টাকা পাঠাবেন? এক্ষেত্রে আমি মনে করি আপনারা যদি সৌদি আরব আসতে চান, তাহলে একদম সিগারেট খাওয়া বাদ দিয়ে তারপরে আসিয়েন, তা না হলে আসিয়েন না। চার নম্বরটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক মহিলাদেরকে বাসাবাড়ির কাজের জন্য, ক্লিনারের কাজের জন্য নিয়ে আসে। এখনকার পরিস্থিতিতে মহিলাদেরকে না আসাটাই ভালো আমার মনে হয়। মহিলারা আসলে অনেক সমস্যায় পড়তে পারে, অনেক ভোগান্তির মধ্যে পড়তে পারে। সো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।